হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সহজ একটা ডিমের অমলেট করে দেখাবো। এটা একেবারেই বেসিক কুকিং, যদি আপনি কিচেনে বিগিনার হন তাহলে এই রেসিপিটা একেবারে আপনার জন্য। চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। সবার আগে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম থেকে একটু বড় সাইজের টমেটো নিয়েছি, আর স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প কিছু ধনে পাতা নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব। আপনি দেখতে পাচ্ছেন সব কিছুকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা বল নেব, বলের মধ্যে এই সমস্ত জিনিসগুলো ট্রান্সফার করব। আমি অমলেট বানাচ্ছি চারটে ডিমের, কিন্তু একটা আমি তিনটে ডিমের বানাবো আর একটা আমি একটা ডিমের বানাবো। তো তিনটে ডিমের অমলেটের জন্য আমি সমস্ত মশলা থেকে 1/3 পরিমাণ নিয়ে নেব। আপনি দেখতে পাচ্ছেন কি এক তৃতীয়াংশ আমি টমেটো নিয়ে নিয়েছি, এক তৃতীয়াংশ লঙ্কা নিয়ে নেব, বাকি ধনে পাতা আর পেঁয়াজ এগুলো আমি 1/3 1/3 অংশ করে নিয়ে নেব। সব কিছু আমি 1/3 নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি। এটা 1/2 টিস্পুনের থেকে একটু কম আমি লবণ নিচ্ছি তিনটে ডিমের অমলেটের জন্য। যে চামচটা দেখতে পাচ্ছেন এটা টেবিল চামচ, তো ওই হিসাবে নয়, আমি মুখে বলে দিচ্ছি যে 1/2 টিস্পুনের থেকে একটু কম, বা আপনি 1/2 টিস্পুন পর্যন্ত নিতে পারেন। লবণটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি তিনটে ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। লবণটা মশলার সাথে মেশালে খুব ভালো করে মিশে যায়। ডিম ভাঙার পরে যদি আপনি লবণ দেন তাহলে লবণের একটা লাম্পস মতো পড়ে যায়, আর সেটা মেশানো একটু মুশকিল হয়, অনেকটা সময় লাগে। তাই আমি সবসময় মশলার মধ্যেই লবণটা মিশিয়ে নিই, তারপরে আমি ডিমগুলো ভেঙে দিই। ডিমগুলো ভেঙে দিয়ে ভালো করে মিক্স করে নেব, মানে যেটাকে বলে ফেটিয়ে নেওয়া। যত ভালো করে আপনি ফেটাবেন ততই আপনার অমলেটটা ফ্লাফি হবে। ভালো করে আমি ফেটিয়ে নেব। আমার হয়ে গেছে ফেটানো। এবার আমি যাব এটাকে ফ্রাই করার প্রসেসে। আমি ইন্ডাকশানের ওপরে ফ্রাই প্যান বসিয়েছি, হিট চালু করে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এটা রিফাইন তেল, আপনি চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন বা অন্য কোনো কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম। শুরুতে আমি হাই হিট করে রেখেছিলাম যাতে প্যানটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর তারপরে এখন আমি মিডিয়াম হিট করে দিলাম। এবার প্যান গরম হওয়ার পরে আমি এই অমলেটের যে মিক্সারটা আমি রেখেছি, মিক্সারটা এর মধ্যে আমি দিয়ে দেব। ফ্রাই প্যানটা যদি একটুখানি ঝাঁকাই তাহলে অমলেটটা খুব ভালো করে ছড়িয়ে যাবে প্যানের মধ্যে, তাতে আর চামচ চালাতে হবে না। আপনি দেখতে পাচ্ছেন পুরো প্যানের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে গেছে। এবার আমি অমলেটটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কি হবে কি ওপর পর্যন্ত খুব ভালোভাবে কুক হবে এবং একটু ফ্লাফি হয়ে উঠবে। তাতে কি হবে কি পাল্টাতে খুব সুবিধা হবে। 1 মিনিট পরে আমি দেখাচ্ছি, এটা দেখুন ওপর দিয়ে হলুদ হলুদ দেখা যাচ্ছে, মানে এটা ভালো করে হয়নি। আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিলে, মানে মোটামুটি 1/2 মিনিট বা 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে এটা ওপর দিয়ে পুরো কুক হয়ে যাবে। এই দেখুন ওপর পর্যন্ত একেবারে সাদা দেখা যাচ্ছে, একটুখানি কাঁচা কাঁচা লাগছে দেখতে, কিন্তু এটা যখন আমরা পাল্টে দেব তখন এদিকটাও খুব ভালো করে কুক হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফুলে উঠেছে। এবার আমাদের পাল্টাতে খুব সুবিধা হবে এবং অমলেটটা দেখতেও খুব, দেখুন একেবারে ফ্লাফি দেখতে লাগছে, উঁচু উঁচু দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আর 1 মিনিটের জন্য আমি ঢেকে দেব, হিট মিডিয়ামেই আছে। 1 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একবার আমি পাল্টে নিয়ে দেখিয়ে দেব, আর পাল্টানোর দরকারই নেই, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য একবার পাল্টে দেখিয়ে দিচ্ছি যে খুব ভালো করে কুক হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর করে কুক হয়ে গেছে। আমি এখন প্লেটে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার জন্য আমি আরেকবার পাল্টে নেব যাতে নিচের পিঠটা ওপরে থাকে আর দেখতে সুন্দর লাগে আর কি। খুব আরামসে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে।
খুবই সুন্দর অমলেট তৈরি হয়েছে। এবার আমি এটাকে একটু সাইডে রাখবো, আর যে একটা ডিমের অমলেট আমার বাকি আছে তার দিকে চলে যাচ্ছি। এটাও পুরোপুরি কুক হয়ে গেছে, আমি একবার পাল্টে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই দেখুন, খুব ভালো করে এটা কুক হয়ে গেছে। এবার এটাকেও আমি নামিয়ে নেব। আমি তো এই অমলেটের ওপরেই নামাবো, একেবারে মায়ের কোলে বাচ্চার মতো দেখতে লাগবে, খুব সুন্দর লাগবে দেখতে। এই দেখুন, খুবই সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, এটা একেবারেই বেসিক কুকিং। আপনি যদি কিচেনে বিগিনার হন তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার অভিজ্ঞতা কেমন থাকলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।